নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 10ই জুন 2021 এই দিন শনি জয়ন্তী হতে চলেছে, অর্থাৎ শনি মহারাজের জন্মদিন, যার ফলে এই আট রাশির জাতক ও জাতিকারা স্বয়ং শনিদেবের বরদান পেতে চলেছে। কোন সেই আট সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। দশই জুন 2021 এই দিন শনি জয়ন্তী হতে চলেছে, অর্থাৎ শনি মহারাজের জন্মদিন। আর এই জন্মদিনের পর থেকে এই আট রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা স্বয়ং শনিদেবের বরদান পেতে চলেছেন। তো কোন সেই ভাগ্যশালী রাশি তা আমি বলতে চলেছি। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি প্রতি রবিবার আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। হ্যাঁ বন্ধুরা, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTRO TARGET। এই চ্যানেলে প্রতি রবিবার আপনারা ফ্রিতে আপনাদের জন্মছক বিশ্লেষণ করতে পারবেন। তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিন, যাতে সানডে কমেন্টস বক্সের একটিও ভিডিও মিস না হয়ে যায়। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী আট রাশি, যে রাশিগুলি শনি জয়ন্তীর পর থেকে বরদান পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা শনি জয়ন্তীর পর থেকে শনিদেবের বরদান পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে। অর্থাৎ যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অর্থ আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের কোনো বিজনেস করেন, সেক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে লাভবান হতে চলেছেন। এরপরে যে দুই নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও শনি জয়ন্তীর পর থেকে স্বয়ং শনিদেবের বরদান পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে, সেটা চাকরি ক্ষেত্র থেকে বলুন, ব্যবসা ক্ষেত্র থেকে বলুন বা সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনাদের শেয়ার মার্কেট থেকে এবং এক্সপোর্ট ইম্পোর্ট থেকে প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দ্বারা আপনাদের যে কোনো কাজ অনায়াসে হয়ে যাবে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই শনি জয়ন্তীর পর থেকে স্বয়ং শনিদেবের বরদান পেতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনও অভূতপূর্ব পরিবর্তন করতে চলেছে। অর্থাৎ সেটা চাকরি থেকে বলুন বা ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 10ই জুনের পর থেকে, অর্থাৎ শনি জয়ন্তীর পর থেকে স্বয়ং শনিদেবের বরদান পেতে চলেছেন, যার দরুন আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করবে। এর পাশাপাশি আপনাদের পারিবারিক স্থিতিও কিন্তু ভালো যেতে চলেছে, এবং এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই শনি জয়ন্তীর পর থেকে স্বয়ং শনিদেবের বরদান পেতে চলেছেন, যার দরুন আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু ডেভেলপমেন্ট করবে। এর পাশাপাশি এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন, তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও যারা ব্যবসা করছেন, তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং আটকে যাওয়া টাকা কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং যারা অনলাইনে কোনো কাজ করেন বা অনলাইন ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই শনি জয়ন্তীর পর থেকে
স্বয়ং শনিদেবের বরদান পেতে চলেছেন, যার দরুন আপনাদের আটকে যাওয়া কাজ না হওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা অনলাইন কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই সময় যারা ট্রান্সপোর্টের কোনো বিজনেস করেন বা গাড়ির কোনো শোরুম রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের এক কথা যদি বলা যায়, অর্থনৈতিক অবস্থা কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবেই করবে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও স্বয়ং শনিদেবের বরদান পেতে চলেছেন শনি জয়ন্তী থেকে, যার ফলে আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় নতুন চাকরি পেতে চলেছেন এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে এবং যে সমস্ত অর্থ আপনাদের আটকে রয়েছে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই শনি জয়ন্তীর পর থেকে স্বয়ং শনিদেবের বরদান পেতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। অর্থাৎ সেটা চাকরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন বা সেলফ প্রমোশন, তিন ক্ষেত্র থেকে কিন্তু এই অর্থ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় আপনারা চাকরি পেতে চলেছেন এবং যারা চাকরি ট্রান্সফার করতে চান তারা করতে পারেন। এর পাশাপাশি এই সময় শেয়ার মার্কেট থেকে এবং ট্রেডিং থেকে অর্থ আসার কিন্তু সম্ভাবনা বিপুল পরিমাণে দেখা যাচ্ছে। তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি শনি জয়ন্তীর পর থেকে স্বয়ং শনিদেবের বরদান পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।